তো খেতে খেতে পালিয়ে এসছি। ও বাবা এদিকে আসো না, আসতে নানা দাও, নানা করো, নানা করো, নানা করো। কিচ্ছু বলবে না ভিকি মামা, কিচ্ছু বলবে না ভিকি মামা। তো ভিকি তোমাদের মামা কত লোক দেখো। তাড়াতাড়ি খেয়ে নাও, কোথায় এসেছো সবাইকে বলে দাও, বলো আমরা টাটা এসেছি, সুন্দরবন এসেছি। সুন্দরবন, এটা অবশ্যই সুন্দরবন, এটুখানি দেখিয়ে দে আমাদের বাড়িটা। এমনি জাস্ট মানে একদম অল্প করে দেখিয়ে দাও, কারণ পরে দেখাবো। এখন এখানে আমরা থাকবো কিছুদিন, পূজো রয়েছে, বাগান বাড়ি, ওর মামা বাড়ি। আমার মামা টামা কেউ নেই, মানে অনেক মামা আছে কিন্তু আমার মা একা। আমার মা ওর দিদার বাড়ি আর কি। 3 মাস বয়সে আমার মার বাবা মারা গেছে, তো আমার দিদার জায়গা এটা। দিদা ঘর করেছিল একদম ছোট্ট একটা রুম করেছিল, আর বাদবাকি এগুলো সব আমার বাবা করেছে। গাছপালা এটা ওটা পাচিল, এই নিচে সিমেন্ট টিমেন্ট সব আমার বাবা করেছে। নিটগুলো বাবা, এই দেখো জুতো নিয়ে মারপিট। জুতো রেখে দাও। আচ্ছা দেবো, আমি তো জুতোটা রেখে দাও। দেবো, ভিকি মামা আসবে, দাঁড়া ভিকি, আমাদের ভিকিটা না নন্দ মামার বাড়ি গেছে, দিদার শরীর খারাপ, ওই জন্য মামার বাড়ি যে মানে ও আমাদের চেনা জানা সব মামার বাড়িতে যায়, সবাই ওকে খেতে দেয়। ও ওখানে মাংস টাংস হয়, দিদা তো মাংস খায় না, ছেড়ে দিয়েছে খাওয়া, তো ওই জন্য চলো ওদের খাইয়ে নিয়ে আবার পরে কথা বলছি। আস্তে আস্তে আসো, আস্তে আসো, লোকজন আসা শুরু হয়ে গেছে। ওই একটা দিদা আসছে, মানে এইবারে এইবারে শুরু হয়ে যাবে সবার আসা, সবার মানে লোকজন আটকানো যাবে না। ও নিয়ে নাও, নাও দেখেছো কি, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি। একটা আর ওই যে এই দিদাটাকে তোমরা এর আগে ভিডিওতে দেখেছো, আর যে মামি দাদু, দাদু দাদু আমাদের মামা, আর ওদের দাদু হয়। আমি নাকি রোগা হয়েছি, কত লোক দেখো, ওরা ফাঁকা জায়গা পায় না, তো একদম ফাঁকা জায়গা পায় না, ফাঁকা জায়গা পেয়ে গেছে, সেই জন্য এরকম সারাক্ষণ এসে থেকে ছুটছে। তখন অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, একদম ছোট্ট একটু ছিল, ফোনে কথা বলতো আমার সাথে। দুজনের অবস্থাটা দেখো, ওদের দেখার জন্য ওই দেখো জানি এখন একটু ভাত খাবো, ভাত খেয়েছি, তুই ভাত খেয়েছিস? হ্যাঁ আমিও ভাত খেয়েছিলাম। দিদা সব মাছ ভাজা করেছে, দেখো এই দেখো, এই যে মাছ, এই যে মাছ, আর এই মাছের টক করেছে, এই মাছের চচ্চড়ি করেছে। তো চলো আমি আর উদিত আর দিদা মিলে এখন খাবো, চলো খেয়ে নি, টাটা। খুব খিদে পেয়েছে আমাদের। এই দেখো এই আর একটা মামা চলে এসছে অনিক আলো জানকে দেখতে। এই দেখো ওরা কোথায় ঢুকেছে দেখো, সব দেখি সর, দেখি বাঁশি সর। এই দেখো উজানে গেলে ঢুকে পড়েছে, কেমন লাগছে উজান? ভালো লাগছে, অনেক আনন্দ করছো তুমি বুড়ি দিদুর বাড়িতে? অনিক ওই অনিক, তুই যা, তুই দাদা ঢুকে গেছে, দাদা ঢুকে পড়েছে, তাড়াতাড়ি যা, চলে যা, চলে যা, ওই ওই মাসির কোলে চলে যা, কোলে যা, মাসির কোলে যা, মাসি কোলে নেবে যা। বাহ এদিকে তাকাও, কিছু হয়নি, হাসো হাসো, দাদু বের করো, দাদু বের করো, বসো মাসির কোলে, বসো ছোট্ট মাসির কোলে, বসো ছোট্ট মাসি, বসো ঢুকে যাও। হ্যাঁ উজান হাসো, নানান ই আনি, ওরা অনেক আনন্দ করছে গো, অনেক আনন্দ করছে, অনেক আনন্দ করছে। আছো নিচে বসবে? ও একা একা, ও এখানে বসে, ওর অনেক ঢুক যা, এবার তুই ঢোক ওর সাথে, তুই ওর সাথে ঢোক, এবার ওই ছোট বাগনার সাথে ঢোক। বাহ অনেক আনন্দ, তুমি মাসির কোলে যাও, উজান মাসির কোলে যাও, ছোট্ট ছোট্ট মাসির কোলে যাও। এই একটা ছোট্ট মাসি, এই একটা ছোট্ট মাসি, এই একটা ছোট্ট মাসি, এ তো বড় হয়ে গেছে। এ দাদা থাক না, কি হয়েছে
বাবা মারিস না, মারপিট করছিস কেন? পোষা কুকুর ভিকি কাঁদছে, ভিকি চলে জল দেখ রে কি অবস্থা রে। ও ভিকি কেমন আছো তুমি? আচ্ছা ঠিক আছে আমি চিনতে পেরেছি। খেলা করো, দুটো ভান্না এসেছে। হাকার হাকার দেখি কি খেয়েছিস, হাকার 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 কি খেয়েছিস দেখা। আমার ভিকি ভিকি মামার বাড়ি থেকে চলে এসেছে, অনেক জন ঘুমিয়ে গেছে। আমার ভিকি এসে গেছে, ভিকি এসে কি কর না, মাকে দেখে বুঝতে পারেনি প্রথমে, মা বলছে বড় মেয়ে এসছে, ঘরে ভিতর চলে গেছে, চোখটা দেখো লাল হয়ে গেছে আনন্দের কান্না। আমার ভিকি চলো এই ব্লগটা এখন থেকে আমরা শুরু করছি সন্ধ্যে দিয়ে, ঠিক আছে? অনেক আরো যেন ঘুমিয়ে গেছে, আমরা এবার যাব ঘুরতে। ভিকি ভিকি আমার ভিকি কত বড় হয়ে গেছিস তুই, বাবা ভারী হয়ে গেছিস তো। যা ইচ্ছা করি রেডি হয়ে বাজারে যাই। আমাদেরকে দেখানো হয়নি এই যে ও কিনেছে এই নতুন এই জুতো ছেলেদের মতো ম্যাচিং করে, ভালো অন্ধকারে ভালো ভিডিও হয় দেখ। হ্যাঁ সত্যি, এই যে এই বোন রেডি হয়ে গেছে, উদিত রেডি হয়ে গেছে, ওই আর কি মানে চেঞ্জ করে নিয়েছি আমরা। এখন আমরা যাচ্ছি বাজারে, আর আমাদের সাথে যাচ্ছে আমাদের ভিকি। ভিকি আগে চলে গেছে, ও দাঁড়িয়ে আছে, চলো জানি। এই হচ্ছে, এটা হচ্ছে টাইম কল, এখানে আমি স্নান করেছি, দাঁড়া দিচ্ছি দিচ্ছি, চলো। ওই দেখো ভিকি চলে যাচ্ছে, দাঁড়াবি তো, আমরা তো যাবো নাকি, দাঁড়া এখানে। কি রে চোখ জ্বলছে দেখো ভিকি, ও আমাদের সাথে বাজারে যায় সেই ছোট্ট থেকে। ওরম করিস না রাস্তায়, তুই করছিস বলে তো রাস্তা ওরম গায়। চলো আমরা এখন বাজারে যাচ্ছি, চলো যাই। এই ভিকি, এই ভিকি, হ্যাঁ আমরা যেন ভুলে গেছি ও ভাবছি সত্যি। এই হচ্ছে আমার আর একটা মামা, দোকান মামার, চল ভিকি চল ভিকি এদিকে আয়। এই ভিকি আস্তে আস্তে চল, পূজন ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন ওর মা বাজারে বসে রয়েছে, ও মা যাবে শুধু, সেই জন্য এখন ওকে রেডি করে ওকে প্যান্ট সোয়েটার পরিয়ে নিয়েছি, কাঁদছিল চোখে জল। আচ্ছা ঠিক আছে, তুমি চাঁদ মামা দেখো, চাঁদ মামা কই দেখো, আয় 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 আয়, টিস দিয়ে যাও টিস, হ্যাঁ টিস, লাইট কই তো লাইট, ওই দেখো ওই যে লাইট, ওই যে লাইট, অনি ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে গেছে, আর উজন তো আগেই উঠে গেছে। বাংলাদেশের
কিচ্ছু বলবে না ভিকি মামা, কিচ্ছু বলবে না ভিকি মামা, তো ভিকি তোমাদের মামা তো বাবা ভিকি মামা। দেখো হাত দিচ্ছে ভিকি মামা, ছবি তোলো, হাত দাও ভিকি মামার গায়ে হাত দাও। নানা করো, নানা করো, মাথায় নানা করো, নানা 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 করো, এটা ভিকি হাত দিয়েছে, দেখ এটা শর্টস করলে ভালো হতো। চলো ভিকি মামা, ভিকি মামা অনিককে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক হ্যান্ডশেক, চলে আসো অনিক, চলে আসো আসো। ওরম কেন বলছিস, চলো আমার বাইরে আগে ঘুরে আসি, আসো। এই দেখো চলো ভিকি মামা যাবে, যাবে বলো ভিকি মামার পিঠে ওঠো। এটা আমার দাদু, কে গো আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, ওরে বাবা রে ভাও, হাত দেয় না, ওরে বাবা, পড়ে পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, বুঝতে পারছো না বাবা, বাবা বাবা বাবা, ও জান ওলে বাবা, ওটা কি অনিক, অনিক ওরে বাবা রে, ওরে ভালো করে পড়ো, ভালো করে পড়ো, বাহ দারুণ পড়েছে, বাহ। বাজারে আমাদের টুকটাক একটু কাজ ছিল, তো সেগুলোই মেটাচ্ছিলাম, এদিকে ভিকি দুষ্টুমি করে যাচ্ছে, দেখো ও মানে পেছন ছাড়ে না, ও একবার আমার পেছন ধরলে ও পেছন ছাড়বেই না। আর আমি এদিকে উজানকে নিয়ে দাঁড়িয়েছিলাম, একটু কেনার ছিল, মিষ্টি কিনছি এদিকে, তো মিষ্টি শেষ হয়ে গেছে, সবাই এসছে, সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে, অনিকা উজানকে দেখতে এসছে বলে, তো আমরা মিষ্টিটা নিয়ে নিই, আবার মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ আবার রাতে যারা আসবে, আবার সকালে যারা আসবে তাদের দিতে হবে, তো সেই জন্য ল্যাংচা নিয়েছি আর পান্তুয়া নিয়েছি, আর অন্য কোনো মিষ্টি নিইনি, তো এখান থেকেই নিয়ে নিলাম। মানে মামা ডাকছে মামার চায়ের দোকানে, চলো চায়ের দোকানে যাই। অনিক উজান এখন লালু মামার দোকানে, তোমার আগে টিপ করে করে ছুড়ে মারছে, লালু মামার দোকানে এসেছে, লালু মামার দোকানে খাবার দিয়ে দে, দেখো এই যে খাবার, খুলে দিস না, খুলে দিলেই ছুড়ে পড়ে যাবে, এখন দিস না, ফেলে দিচ্ছে জিনিসটা, না 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 পারো, আম কাট, আম বাবা বাবা এক খাবার, উজান আস্তে অনেক করে যাবি, চলো দাও দাও মাসিকে দাও, তুমি খাও তুমি খাও তুমি খাও, ও মামি বোনকে একটা দাও, তুমি খাবে না কেন, কেন তুমি খাও না, আমি বসেছি, আমি বসেছি, আমি খুলে দিই, বসো বসো, এখন হবেনি, ঠিক আছে খেয়ে নে, দেখো আমরা তো বাড়ি চলে এসেছি, অনেক আরো জানা এখন এখানটায় কথা বলছে, ওর বাবার সাথে খেলা করছে, ওই দে টুটু টুটু, বাবা
বাবার সাথে খেলা করছে, আর দেখো আমাদের ভিকি বসে আছে, ও ঘরে ছাড়া থাকে না, ও এখানে চলে আসে। বস বস, বাবার কাছে গিয়ে বসো, ভিকি বসে আছে, ভিকি মামা থাক বসো, ভিকি মামা কিন্তু কামড়ে দেবে, বসো বসো। হ্যাঁ মাদুরে দেখো না, মাদুর পেতে দিয়েছে মা এই বারান্দাটায়, কালকে তোমাদেরকে পুরো ঘরগুলো একদম সুন্দর করে দেখাবো দিনের বেলা, ঠিক আছে? আমাদের হচ্ছে এই যে দিদার এই এই ঘরটা শুয়ে দেখ, শুয়ে পড় শুয়ে পড়, হ্যাঁ চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ, একদম চোখ বন্ধ। এই যেটা হচ্ছে দিদার ঘর, আর ওই যে ওই একটাই ঘর, ওই একটাই ঘর আমাদের, দুটো খাট পাতা আছে, আর এই যে আমাদের রান্নাঘর, এদিকে কল ঘর, অনেক কিছু আছে, কালকে দেখাবো। এই যে অনিকার ও জানা এখন কি করছে দেখো, এই যে এই যে এই যে এই যে, চলো আমরা এখানে বসে আছি, মা এবার চা করবে, চা খাবো, চা খেয়েছি তাও আবার চা খাবো। এই যে আমরা এখন দুধ চা খাচ্ছি টোস্ট দিয়ে, আর অনিকার ও যেন দুষ্টুমি করছে, ভিকি মামাকে বিস্কুট খাইয়েছে, ভিকি মামা মামা ভিকি ভিকি বাবা, এই দেখ ভি তোর মামার নাম হচ্ছে ভিকি, তোর বাবার নাম হচ্ছে ভিকি। এই নিয়ে একটা গল্প আছে, পরে বলবো, চলে চলে, শুধু ভিকির কাছে যাবে, শুধু বুঝানটা না পছন্দ হয়েছে খুব, আর ভিকি ওদের খুব ভালোবাসে। এই দেখো মা এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে, আর উনুনে রান্না হবে, মাকে বললাম যে একদম গ্যাসে করার দরকার নেই, উনুনে এখন ভাত বসিয়ে দিচ্ছে মা। এই যে আছে, এটা আঁচ করে রেখেছে, আছে, আর ওই দিকে আমাদের উনুন আছে, সেটা কালকে দেখাবো সব কিছু যখন তখন দেখতে পাবে। এই যে বেলুন নিয়ে মারপিট হচ্ছে, কি নিবি তোর বেলুন তো দুটো ওদিকে আছে, বেলুনটাই লাগবে, দাঁড়া 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 দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি, দাঁড়া এনে দিচ্ছি। ভিকি মামা, ভিকি মামা কিন্তু রেগে যাবে, খুব খুব রেগে যাবে, ভিকি মামা ভয় করছে, ভিকি মামার এই যে আগুন জ্বলছে বাবা। চলো আমাদের এদিকে ভাতটা হতে থাকুক, আবার রান্না হলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অনিকুজান এখন বেলুন নিয়ে খেলা করছে, অনিকুজানের এখন ডিনার হবে, দুধ ভাত, ওরা দুপুরে দুধ ভাত খেয়েছে, এখন ওদের দুধ ভাত দেওয়া হবে, কারণ ওদের আজকে বাইরে তেমন কিছু খাওয়ানো হয়নি, দেখেছো আর ডিম হয়েছে ওদের, আজকে ডিম দেওয়া যাবে না। ভিকি মামা চলে যাবে, পূজান তাড়াতাড়ি নি, আর এই যে ভিকি বসে আছে, ভিকি কি খেলা করছে দুজন, সারাদিন ওই কুরকুরে টুকরো খুব কমই দেওয়া হয়েছে, কেক দেওয়া হয়েছে, এখন কেকটা দিই, কারণ কেকটা ওরা ভালো খায় তাই জন্য। আর ভিকির অবস্থা দেখো না, ভাত না ভাত খাচ্ছ, তোকেও দেবো দুধ দিয়ে ভাত, দাঁড়া দেবো 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 রে ভিকি মামা, ভিকি মামা ভাই দে, ভিকি মামা খাবে দেখবি, পাতারি খা তুই, ভিকি মামাকে দেবো, বসো ওখানে বসো 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 বসো, যেতে ফাঁকা কর তাড়াতাড়ি, ও আমাদের ওই গল্প তোমাদেরকে পরে শোনাবো, আমাদের ভিকি শোনা, চল যেটে পরিষ্কার কর ওটা, তাড়াতাড়ি ভিকি মামা খেলো, আবার ভিকি মামা খাবে, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি নে, ভিকি মামাদেরকে জিজ্ঞেস খেয়েছে কি সুন্দর, বসো বসো তুমি বসো মামা, ওদের ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, কমল মামা এসেছিল তো, কমল মামা তো জানে না যে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ, তো মাজা ফুটি কোনো কিছুই আমরা দিচ্ছি না, তো মামা এনেছিল বলে একটুখানি দিয়েছিলাম, একটা ফোঁটাও তো খায়নি, সব ফেলেছে, দিদাকে মাখিয়েছে, নিজেরা মেখেছে, জামা কাপড় ভিজিয়েছে, তাই জন্য ওদের জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। ভিকি মামার সাথে প্রচুর খেলা করেছে, ভিকি মামা আবার খাবে তাড়াতাড়ি, ভিকি মামাকে দেবো না, যা তাড়াতাড়ি নিয়ে তুই, তাহলে ভিকি মামাকে দেবো,
নিকিকে যদি বিস্কুট খাওয়াই, ও হাত থেকেই বিস্কুট খায়, ছোট থেকে ওর এমন ট্রেনিং, ও হাত থেকেই বিস্কুট খায়, কোনোদিন ওর জিভ না কোনো মুখ না, হাতে খাচ্ছে দেখো খাচ্ছে দেখেছিস কেমন? ওই দেখি মামা বেরিয়ে এসছে, ভিকি মামা বেরিয়ে এসছে, বস ভিকি বস, বস ঢুকে যা, বস ঢুকে যা, ভিতরে ঢোক ঢোক ঢুকে যা, বস ওখানে বস, দেখবি বস বস, চলো ওরা খেয়ে নিক, দেখ আমি বলছিলাম ডিমের জল রান্না হচ্ছে, মার ডিম কষানো হয়ে গেছে, এখানে ডিমের ঝোল হচ্ছে, আর ওই যে নান নান দোদো খেতে খেতে পালিয়ে এসছে, ও বাবা এদিকে আসো না, আসতে এই এই নান নান ডিমের জল মা জল দিয়ে দিয়েছে, এবার এই জলটা ফুটুক, ততক্ষণ উজানকে নিয়ে আমি ঘরে যাই, বাইরে শিশির পড়ছে, উজান শোন 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 চাঁদ মামা দেখাবো, শোন 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 আয় কোলে আয় কোলে ওঠ কোলে ওঠ কোলে ওঠ কোলে ওঠ, ওই দেখ ওই দেখ ওই দেখ চাঁদ মামা, ডাক ডাক তীর দিয়ে যাক, আবার বল আবার বল, হ্যাঁ টি, চলো এবার আমরা ঘরে চলে যাই, চলো ঘরে চলে যাই, ডিমের ঝোল তো তখন তোমাদের দেখালাম যে মা সব জল দিয়েছে, দেখো ডিমের ঝোল ফুটে প্রায় রেডি, এবার গরম মশলা দিচ্ছি, গরম মশলা না, চলো ডিমের ঝোল আমাদের রেডি, এবার আমরা ডিনার করব, অনেক ওর মার কাছে ঘুমোচ্ছে, কিন্তু ওই দেখো উজান চলে এসছে, ঘুমায়নি, ওইখানে এসে বসে আছে, চাঁদ মামা কই দেখিয়ে দাও, আর এই যে উজানের পার্টনার ভিকি, দুজনে দাঁড়িয়ে ছাড়িস না ছাড়িস না, জল ঘাটবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো বেগুন পোড়া তো তখন হচ্ছিল তোমরা দেখতে পেলে, দেখো বেগুনটা মাখা হয়ে গেছে, ও নুন তেল সব দিয়ে বেগুন মেখে ফেলেছে, আর এই উজান বসে রয়েছে, এখনও মা যাবে, আর অনেক ওর মা খুব কষ্টে ঘুম পাড়িয়েছে, এখন গাছ থেকে লঙ্কা তুলতে যাওয়া হবে, বেগুন মাখাতে যাওয়া, বোনেরা দিকে খাওয়া চলছে, ওইখানে বসে খাচ্ছে, আর এই যে উজানের বন্ধু বসে আছে, আর ও কখন খাবে, ও কখন খাবে করছে, দিদা বেগুন খাবে না, লঙ্কা গাছ থেকে রাত্রে তুলতে না বললো, ঠিক আছে এই লঙ্কা পুড়িয়ে এনেছে, তো চলো বেগুনটা মাখিয়ে নিক, তারপরে আমরা ভাতও খাবো, মশা মশাও ধরছে, হ্যাঁ চলো বেগুনটা মাখিয়ে নিক, মা তাড়াতাড়ি ভাত খাচ্ছে উজানকে ঘুম পাড়াবে বলে, আর আমি একটু পরে খাবো, হ্যাঁ বা 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 দেখি জি ডিমের ঝোল, চলো তাড়াতাড়ি খেয়ে নিক, তা নাহলে উজানকে ঘুম পাড়াতে পারবে না, আর বাইরে মশা আছে ভালোই, বসে পড়েছে খেতে, সেই জন্য আর উঠলো না, ও একটা ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে, তা খোলা আকাশে ধূপ জ্বালালেও কোনো কাজ নেই, তাও ধরছে, চলো আমাদের ভিকি শুয়ে পড়েছে, এই দেখো লাইট অফ করে দিয়েছি, এখানে তো হাই স্পিড ফ্যান, এটাও একটা হাই স্পিড, এটাও একটা হাই স্পিড, এটা বোনের বিছানা হয়ে গেছে, বোন এখানে শুবেই কাটে, আর এই দেখো অনেক আরো জানকে দেখাচ্ছি, এই যে এই যে ওরা ঘুমিয়ে পড়েছে, চারিদিক থেকে বালিশ দেওয়া আছে, এদিকে আমরা দুজন শোবো, এদিকে অনেককে একটু সরিয়ে দেবো, আবার যখন উঠবে তখন আবার দুধু খাবে, তখন আবার আমি ওদের দিকে চলে যাবো, আর এদিকে শাড়ি দিয়ে দিয়েছি, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।